আমার জানা মতে আমি আমার আম্মুর তেমন কোনো ক্ষতি করি নাই এবং জীবনেও করবও না, কিন্তু আমার আম্মু আজকে যেটা করছে এটা কখনোই ক্ষমার যোগ্য না। মানে আমার ক্রাশের সামনে আমারে বলতেছে যে বান্দরের বাচ্চা তুই পানি দিস নাই, টয়লেটে গু এখনো ভাইসা ভাইসা আছে। কপাল দিয়ে কবিতা, কপাল দিয়ে কবিতা, কপাল ভিজিয়া যায় চোখের জলে, কি কপাল ভিজিয়া যায় চোখের জলে, চোখের জল কখনো কপালে যায়? পরের লাইনটা শুনুন স্যার, কপাল ভিজিয়া যায় চোখের জলে, ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছের ডালে, জলটা কোন দিকে যাবে স্যার? আটা ফুরিয়ে যাবে লবণ ফুরাবে না জীবনে, আরো আগে কেন আসিনি, কেন আসিনি এই গ্রামে। বলুন বুয়া, বুয়া শেখ হাসিনা বুয়া, এ গ্রামে রাস্তা নাই, ঘাট নাই, স্কুল নাই, কলেজ নাই, আমি যদি এবার বয়ে পাশ করতে পারি স্কুল কলেজ আমাদের কিচ্ছু হবে না। আল্লাহ রে, ওই ভাই তুই বললে না ঘন্টার গেছিস। গুড মর্নিং স্যার, এখানে আর বাদাম বাদাম গানটা আমার কানে আসবে না তো স্যার? আমরা বিশ্বের সবথেকে সুরক্ষিত জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে বাদাম গান আসবে না। এই মিয়া আপনি এই সাহেব 5 টাকার হিসাব দেন তো। এই মিয়া আমি প্রাইমারি স্কুলের শিশু নেতা, আমার কিন্তু জবাব দিতে হবে। এ গুরিবান্ত, তুই চা হিসাব চাও? তোকে আমি এখানে চা দিছি রিক্স লইয়া, তোর তো চা খাওয়ার বয়সই হয় নাই, এই বয়সে চা দিয়া লাইছে, তুই তো মাদক মামলা খাবি। ও তো ঠিকই বলেছে ভাইজান, আপনি 5 টাকার হিসাব দেন আমাদের। এই চা নিছি কত? 5 টাকা করিয়া। 1 কেজি চিনি কিনছি 90 টাকা দিয়ে, আমি 900 গো দানা পাইছি, 1 গো দানা 10 পয়সা করে দিবসে, তার কয়টা দানা দিছি? 15টা দানা দিয়েছেন। 15টা দানা 150 পয়সা, 1.5 টাকা এখানেই খরচ। আর ওই যে টিভি এক সুপাই দিলাম, ওটার দাম 2 টাকা, কত হয়? 3.5 টাকা। এই তো আর 1.5 টাকা আপনার লাভ। আর 1.5 টাকা লাভ হইলে তো আমি পেলে নেবো হিসাব আসতাম মেয়া। এই মেয়ে আরো 1.5 টাকার খরচ আমার দ্বারে নেন। এই যে 4 কাপটা দিচ্ছি, এটা তো আমি আনেন নাই, চা তো আর হাতে ডাইলে দেই নাই, আমার এই 4 কাপের ভাড়া 50 পয়সা, থাকে 1 টাকা। এই তো এই যে 1 টাকা আপনার লাভ, 1 টাকা লাভ। এই মেয়ে কথা আগাইতে দেন, এই যে 4 কাপে আমি চিনি আর পানি
খাবো না, অন্যায়কে প্রশ্রয় দেবো না, যাবো না, এবং বিড়ি সিগারেট খাবো না, বিড়ি সিগারেট খাবো না, আমি তাহলে বিড়ি সিগারেট খাওয়া বাদ দিয়ে দিয়েছি। তুমি বিড়ি খাইতে নাকি? না, তাহলে ওই আব্বার কাছে তখন ম্যাচ থাকতো না, তখন কত খাইতে ধরিয়ে নিয়ে তখন আমি দুটো টান মারতাম। কাপড়ের কা গাল নয় ভাই মধুপুরে একটি স্কুল বিক্রি করে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। 100 শিক্ষার্থী সহ একটি স্কুল বিক্রির জন্য ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। যত সহসম্পত্তি দেখতেছ সব আমার, আমি নিজে রোজগার করে কষ্টের কামাই করে পায়ের রক্ত মাথায় হালিয়ে अरे बाहर निकल। दुआ करबेन আল্লাহ বানিয়ে দিয়েছে, হয়ে গেছে চেয়ারম্যান, এখন চেয়ার আমার না, চেয়ার আপনাদের কাজ আমার। পরিষদে গিয়ে বিনা অনুমতিতে আমার চেয়ারে বসতে পারবেন, অনেকের ইচ্ছা আছে না চেয়ারম্যানের চেয়ারে বসবো, একটু অনুমতি দিয়ে দিলাম আজকে মাহফিল থেকে। আমার চেয়ার খালি থাকবে, আমি থাকি না থাকি ওখানে নির্দেশ দেওয়া থাকবে, যে কেউ গিয়ে আমার চেয়ারে বসবেন, ছবি তুলবেন, একটু আনন্দ করবেন। আপনাদের কারণে তো আমি চেয়ারম্যান নাকি?